মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে হলো স্যাটারডে আর এখন হলো সকালবেলা। এখন কিন্তু অনেক সকালবেলা, ধরো ওই 6:30 নাগাদ। তাতেই দেখো আমাদের এখানে মানে সূর্য কত প্রখর রোদ, মানে খুবই গরম পড়েছে। যেরকম কলকাতায় গরম পড়েছে সেরকম কিন্তু এখানেও খুব গরম পড়েছে। তো যাই হোক, এখন দিয়া তো রেডি হচ্ছে। দিয়া ধরো ওই 6:45 মধ্যে বেরিয়ে যায়। 6:45 মানে ওই 6:40 মধ্যেও কিন্তু বেরিয়ে যায়, কারণ ওর 7 থেকে স্কুল। কিন্তু এত সকালবেলা দেখে কিন্তু মনেই হবে না, মনে হবে যে অনেকটা মানে বেলার দিক, মানে এতটা রোদ উঠেছে তোমাদেরকে কি বলবো, এই সময় যেন কতটা গরম লাগছে। তো যাই হোক, দিয়াকে চুল বেঁধে দিলাম এবং দিয়ার জন্য টিফিন বানাচ্ছি। ওই রাইস দিয়ে একটা পোলাও মতো বানিয়ে দিয়েছি আর কি। আর দিয়াকে যে চুল বেঁধে দেয়া, এটা কিন্তু আজ থেকে না। দিয়ার চুল মোটামুটি অনেক ছোটোবেলা থেকে একটু বড়ই রাখা ছিল। তো যখনই ও স্কুলে যেত এরকম চুল টুল বেঁধে দিতাম, কিন্তু এইসব জিনিসগুলো তোমাদেরকে কখনোই দেখানো হয় না। কারণ সকালবেলা না আমি খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, মানে মাইন্ডে একটা টেনশান থাকে আর কি, যে ঠিক টাইমে ওরা স্কুলে যেতে পারবে কি না, অনেকটা দূর ওদের স্কুল। তো ওই জন্য কখনো আর দেখানো হয় না চুল টুল বেঁধে দেওয়া, কারণ ওই সময় আমি কখনো ভিডিওই বানাই না অ্যাকচুয়ালি। তো আমি ভাবলাম যে চলো আজকে আমি একদম সকালেরটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, দিয়া এখন বেরিয়ে গেছে। আর কতটা রোদ আমি তোমাদেরকে দেখালাম। আর গাছে দেখো 2-3 নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো যাই হোক, গাছের এরকম ফুল তুলে পুজো দিতে খুবই মজা লাগে আমার, খুব আনন্দ লাগে, কারণ গাছে ফুল হলে তার একটা শোভাই আলাদা আর কি। তো এবার দিয়া স্কুল চলে যাওয়া, দিয়ার জন্য যে আমি রাইসটা বানিয়েছি সেটা কিন্তু আমি সোনুর জন্য রেখে দেবো। তো তোমাদেরকে সাথে একটা কথা শেয়ার করি, যাই হোক গণেশ ঠাকুর কিন্তু ঘরে আছেন বাপ্পা 10 অবধি। তো ঠাকুরের নিজেদের সাধ্য মতোই পুজো দিচ্ছি। আপাতত কিন্তু ঠাকুরকে কিছু বানিয়ে দিইনি, কিন্তু আমার ইচ্ছা আছে। যাই হোক, মাসকাবাড়ি আমাদের ঘরে তো রেশন তোলা হয়, মানে দোকানপত্র মুদিখানা বাজার করে। তো তখন আমি কিছু একটা বানাবো ঠাকুরের জন্য, আলাদা আলাদা লাগবে কিছু জিনিসপত্র বানাতে গেলে। আর ঠাকুরকে আজকে বিস্কিট দিয়েছিলাম অ্যাকচুয়ালি, মানে হয়তো দেয় না, যাই হোক তাও ইচ্ছা হলো। বিস্কিটের একটা প্যাকেট ছিল, তো ঠাকুরকে এরকম খুলে দিয়েছি যাতে ঠাকুর খুব ইজিলি খেতে পারে বিস্কিট। তো এটাই এখন আমরা প্রসাদ রূপেও খাবো। আর রয়েছে খেজুর, তারপর মৌসম্বি এরকম। আর আজকে আমি লাঞ্চে বানাবো ছোলার তরকারি। এখন কিন্তু সেই সকালবেলা, মানে দিয়া বেরিয়ে যাওয়ার পরের সময়, এখন কিন্তু সোনু স্কুলে যায়নি, মানে এখন অনেকটাই সকাল। তো আজকে আমি একেবারে দুপুরের লাঞ্চটা এখনই সকালেই বানিয়ে নিচ্ছি, কারণ এখন যেহেতু আমরা ননভেজ খাচ্ছি না, তো ভেজের মধ্যে মানে 2-3 কী রান্না করবো একেবারেই। আজকে আমার ইচ্ছা আছে চানার তরকারি এবং জিরে রাইস, মানে এই দুটো কম্বিনেশন আমার খুবই ভালো লাগে খেতে। এখানে এসে শিখেছি এসব খাবার, কলকাতা থাকতে এই ধরনের খাবার কিন্তু কখনোই খাইনি, এখানে এসে শিখেছি। তো যেরকম আলুর দম করা হয় ঠিক সেরকম করেই কিন্তু চানার তরকারি করা হয়। লাস্টে গরম মশলা টরম মশলা দিয়ে দিই, বা তেলে গরম মশলা ফোড়ন দিয়ে করলেও খুব ভালো লাগে। তো গরম মশলা সেরকমভাবে নেই, ওই জন্য আর ফোড়ন দিলাম না। তো ঠিক যেরকম আলুর দম করে ওইরকম কিন্তু ওইভাবে কিন্তু চানার তরকারি করে। তো তোমরা দেখে বুঝতেই পারবে, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ সবই দেওয়া হয়। তারপর এই আলুগুলো সিদ্ধ করে ছোলার সঙ্গে সিদ্ধ করে নিয়েছি, তো কেটে কেটে দিয়ে দিলাম। আর কিছু ছোলা আমি ম্যাশ করে নেব হাতে, মানে ম্যাশ করে দিলে কি হয় চানার তরকারিটা একটু ঘন ঘন হয়, নাহলে ছোলার তরকারি করলে একটু গা মানে একটু যদি ঝোল ঝোল করি ভাতের সঙ্গে খাওয়ার জন্য, তারা কিন্তু মানে একটু মানে জল 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 ছাড়া লাগে কি আর। ওই জন্য আমি মানে একটু ম্যাশ করে দেবো। আর একটু বাটিতে তুলে রেখেছি ছোলা, সেটা মানে সিদ্ধ ছোলা, সেটা একটু হালকা তেলে নেড়ে চেড়ে সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে মাখবো, খুব ভালো লাগে। মানে ছোলা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। সিদ্ধ ছোলার দিয়ে কিন্তু মুড়ি খাওয়া যায়, কিন্তু একটু হালকা যদি নেড়ে চেড়ে নিই রিফাইন তেলে, একদম অল্প সামান্য তেলে খেতে কিন্তু খুব ভালো লাগে। ওর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, এরকম ছোলা ভাজা দিয়ে মুড়ির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আমি আলুগুলোকেও কিন্তু ম্যাশ করে নিয়েছি এবং ম্যাশ করা ছোলাটা দিলাম আর একটু কষিয়ে, তারপর ছোলাটা ছোলার জল সমেতই দেবো, কারণ ছোলার জলে পুষ্টিও আছে এবং খুব স্বাদও হয় খেতে। তোমাদেরকে একটা কথা আমি বলছি, যে আমি তো ইউটিউবে নিজের পায়ে দাঁড়াতে চাইছি, এগুলো কিন্তু দেখা দেখি অ্যাকচুয়ালি, দেখা দেখি মানে নিজের পায়ে দাঁড়াতে কে না চায়। মানুষ যখনই বড় হয়ে যায় তখন থেকে কিন্তু সে নিজের পায়ে দাঁড়াতে চায়, কিন্তু পরিস্থিতির জন্য কোনো কারণে হয়তো ঘরের বউরা মানে বাচ্চাদেরকে রেখে কাজে যেতে পারে না। সোনু দিয়া অবশ্য এখনও একদম ছোটো নেই, আমি চাইলে ওদেরকে রেখে কাজে যেতে পারি, কিন্তু সোনু দিয়াকে নিয়ে আমার খুব চিন্তা হয়। মানে শুরু থেকে ছোটো থেকে ওরা আমাকে দেখে এসেছে ঘরেই, তো বিশেষ করে দিয়াকে নিয়ে চিন্তা হয়, কারণ দিয়া একটা মেয়ে মানুষ, তোমরা বুঝতেই পারছো মানে কী বলছে, মানে মেয়েদের মারা বুঝতেই পারবে যে মেয়েদেরকে ঘরে রেখে গেলে খুব চিন্তা হয়, যে ও স্কুল থেকে একা আসে, বিশেষ করে এখানে আমাদের নিজেদের বাড়ি না। আর
মানে আমরা ভাড়া থাকি, আর আশেপাশে ভাড়াটেরা খুব যে ভালো এমনও না। তো আমার খুব চিন্তা হয় দিয়াকে নিয়ে, যে আমি ওকে রেখে তো যাব কাজে, নিজে ইনকাম করব, নিজের পায়ে দাঁড়াবো, তার সঙ্গে একটা মানে আলাদা একটা ভুলভাল চিন্তা আসে মাথায় যে মেয়ে মানুষ ওকে রেখে যাব। মানে দিয়া যদি আরেকটু বড় হয়ে যেত, ধরো ওই কলেজে পড়া যে মেয়েরা, সেই সময় আরেকটু বুদ্ধি ওর ভালো হতো, নিজেকে রক্ষা করতে পারতো, বা সেরকম ঘরে থাকার অভ্যাসও হয়ে যেত। কিন্তু এখন তো স্কুলে পড়ে, তোমরা বুঝতেই পারছো যে আমি কী বলছি, মানে তোমরা ফিল করতে পারবে আমার কথাটা যারা মেয়েদের মা। তো ওই জন্য এই সব কিছু ভেবে আমি কত কাজ তোমার ছেড়ে দিচ্ছি, তোমরা জানো না। আজকাল আমার কাছে অনেক কাজের সুযোগ আসছে, মানে আমার যেটুকু এডুকেশন সেই হিসাবেই আমি ভালোই সুযোগ পাচ্ছি। আমার হাজবেন্ড মানে তোমাদেরকে বলাই হয়নি অ্যাকচুয়ালি, ধরো ওই এক মাস হয়ে গেল, আমার হাজবেন্ড একটা ভালো কাজের সুযোগ দিয়েছিলো, সেটা হলো মানে একটা রিসেপশনের কাজ। তো সেখানে 10,000 টাকা স্যালারিও ছিল। তো আমাকে কথা ও বলেছিলো যে আমার ওয়াইফ করবে, তো আমাকেও জিজ্ঞেস করেছিলো, আমি এক কথা শুনেই হ্যাক করে দিয়েছিলাম। কিন্তু হ্যাক করার পর থেকে আমার মাথায় কী যে চিন্তা, মাথা যন্ত্রণা, এমন কিছুদিন আমি এই জন্য ভিডিও বানাইনি যে এত ভালো একটা কাজ পেয়েছি। এটা আমার কাছে মানে অনেক, মানে আমি কখনো ঘরের বাইরে বেরিয়ে কাজ করিনি, শুরু থেকে হাউসওয়াইফ, বাচ্চাদেরকে মানুষ করেছি। তো সেই কাছে আমার কাছে 10,000 টাকা তো অনেক বেশি, মানে 10 লাখের সমান আমার কাছে। কিন্তু আমি যে হ্যাক করে দেওয়ার পর যে কী চিন্তা, বারবার বোনদেরকে মাদেরকে ফোন করে বলছি যে মা আমি হ্যাক করে ঠিক করেছি, মানে আমি তো ধরো ওই সকাল 10টার মধ্যে পৌঁছে যেতে হবে আর রাত 8টা অবধি কাজ। তো আমার হাজবেন্ডের সঙ্গে আসা যাওয়া করবো, কারণ ওর কাজ যেখানে কাজ করে তার পাশেই, তো কোনো আমার অসুবিধা হবে না, যা আসা ওর সঙ্গেই হয়ে যাবে। তো আমার হাজবেন্ড তো খুব রাগ করছিলো যে তুই হ্যাক করে দিয়ে এত মানে কেন ভাবছিস। আমি সোনু দেওয়ার জন্য ভাবছি যে সারাদিনের জন্য আমি ওই যে সকাল 10টায় চলে যাবো, রাত 8টায় ছুটি হলে আমার আস্তে আস্তে রাত 9টা বাজবে। সারাদিন সোনু দেওয়া ধরো আমি রান্নাবান্না তো সব করেই রেখে যাবো, তাও ওরা কী করবে, মানে স্কুল থেকে আসার পর ঠিক টাইমে টিউশন যাবে কি না, বা ওরা দিয়া নিজের হাতে বেড়ে খেতে চায় না, ও নিজের হাতে বেড়ে ঠিক টাইমে খাবে কি না, হাফ দিন হয়তো না খেয়েই ঘরে বসে বসে মানে ফোন ঘাঁটবে, বা মানে টিউশন ঠিকঠাক যাবে কি না, ওই জন্য ওই ভেবে না আমি মানে অনেক বাচ্চারা আছে, মায়েরা যখন বাইরে কাজে যায় সুন্দর করে একটু ঘরটা সামলায়, নিজেকেও সামলায়, কিন্তু সোনু দিয়ে আমার মনে হয় না সেই বাচ্চাদের মতো ওরা এতটা সামলাতে পারবে বা সামলাবে, কারণ ওরা খুবই মানে উড়ন্ত উড়ন্ত মন ওদের, যাকে বলা হয়তো হাফ সময় খেলোই না, না খেয়ে টিউশন চলে গেল, বা রোজ রোজ টিউশন না গিয়ে হয়তো কোন সময় বন্ধু বান্ধবী আসে তাদের সঙ্গে গল্প লেগে গেল। তো এই ধরনের চিন্তায় আমি কিন্তু কাজটার জন্য মানা করে দিয়েছিলাম। হ্যাঁ করার পর আমি মানা করেছি, যে মানা করেও শান্তি পাচ্ছিলাম, এত ভালো সুযোগ, আমি তো নিজে পায়ে দাঁড়াতে চাইছি, আর ইউটিউবে আমার কতটা কী হবে আমি তোমাদের কাছ মন থেকে বলছি, আমি মানে গ্যারেন্টি নেই। আমার ধরো 99% আমার মন মানে আমি মানে হাল ছেড়ে দিয়েছি, আমি ভিডিও শেয়ার করছি ঠিকই, ওই 1% হয়তো আশা, ভগবান যদি মুখ তুলে চায় ওই 1% আশাটা 100% পরিণত হবে এবং আমি সাকসেসফুল হব, কিন্তু 99% মানে আমি খুব চিন্তায় রয়েছি। তো যাই হোক, তোমাদের কাছে এটা শেয়ার করলাম। আর ওই কাজটা না করে দিয়েছি, ঘরের সামনে আর একটা জামাকাপড়ের দোকানেও কাজ পেয়েছি, 3,000 টাকা স্যালারি দেবে, খুবই কম, তবে এটাও আমার জন্য অনেক। কিন্তু সেটাতেও আমি যাবো কি না ভাবছি, তো আমি ভাবছি কী করবো, মানে ভিডিওটাও কি মন দিয়ে করবো, আর ভিডিওটা আদৌ কি মানে হবে কিছু। তো যাই হোক, আমি কিন্তু এটুকু সানডেরও একটুখানি ব্লগ তোমাদের সঙ্গে এর সঙ্গে জুড়ে দিলাম। তো সানডে যে বাজার হাট এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, মানে সবজি যা যা আনা হয়েছে আর কি। তো সানডের বাকি যে রান্নাবান্না সেটা কিন্তু আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ইউটিউবে কোনো আশা হোক না হোক, আমার এই কাজটা করতে খুবই ভালো লাগে, ভিডিও শেয়ার করতে, তোমরা যে সবাই দেখো এতে একটা আলাদাই মজা পাই। তবে হ্যাঁ, নিজের পায়ে না দাঁড়ালেও তো হবে না, নিজেকেও দাঁড় করাতে হবে, কারণ ছোটো ব্যাপারে হাজবেন্ডের কাছে যে আমি টাকা পয়সা চাই হাত খরচার জন্য, মানে এগুলো একটু আজেবই লাগে, কারণ ও খুব মানে খুব যে খুশি হয়ে দেয় এমন না। তারপর নিজস্ব ঘরবাড়ি নেই, সেটা মানে একটা মাথায় চিন্তা আছে যে বাচ্চা কাচ্চার কথা ভেবে যে ওদের ভবিষ্যৎ কী হবে আমরা যদি ঘরবাড়ি একদমই না বানাই। সব কিছু ভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে, এখন কোথা দিয়ে কী হবে আমি তো কিছুই জানি না। তো দেখা হবে নতুন ভিডিওতে।